গুড মর্নিং, তিলোত্তমাস ট্রাভেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি রওনা হচ্ছি বাঙ্গালোরের উদ্দেশ্যে। উদ্দেশ্য কম্বো প্যাক, হেলথ চেক আপ প্লাস সময় বের করে আশেপাশে বেরিয়ে নেওয়া। এগোচ্ছি বাগডোগরা এয়ারপোর্টের দিকে। শিলিগুড়ি শহরের কেন্দ্র থেকে সবুজ চা বাগানের মাঝখান দিয়ে 12 কিলোমিটার দূরত্বে আমাদের এই বিমানবন্দরটির অবস্থান, যা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। ভারতীয় বায়ুসেনার মালিকানাধীনে বাগডোগরা বিমানবন্দরটি সামরিক এবং পাবলিক দুক্ষেত্রে পরিষেবা দিয়ে চলেছে। এখান থেকে ভুটানের পাড়ো এবং ব্যাংককের সঙ্গে আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগ রয়েছে। এই বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে সবুজ পাহাড়ের উপর দিয়ে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে যাওয়া যায়। কেমন হবে বলুন তো সে ভ্রমণ পথ? ভাবতেই রোমাঞ্চ লাগছে না? বাগডোগরা বিমানবন্দর কিন্তু দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের প্রবেশদ্বার, তাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যস্ততম এবং ভারতের 17তম ব্যস্ত বিমানবন্দরে পরিণত হয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। এয়ার এশিয়াতে বাগডোগরা টু বাঙ্গালোর ডিরেক্ট ফ্লাইট টিকিট প্রাইস মোটামুটি 7,500 মতো। চলুন যাওয়া যাক বাঙ্গালোর এয়ারপোর্ট। জানালা দিয়ে আমি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। দূর থেকে তা ক্যামেরা বন্দি করতে ভুল করিনি। আমরা দক্ষিণ ভারতের আকাশে এসে পড়েছি। বাঙ্গালোর এয়ারপোর্টের খুব কাছাকাছি বাঙ্গালোর এয়ারপোর্টটির নাম ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। 2008 সালে বিমানবন্দরটি চালু হয়, সেক্ষেত্রে এটি নতুনই বলা যেতে পারে। নাদাপ্রভু ক্যাম্পেগৌড়ার নাম অনুসারেই এই বিমানবন্দরের নামকরণ। কর্ণাটকের যে এলাকায় আমরা অবতরণ করলাম অঞ্চলটির নাম দেবনাহল্লি। এই দেবনাহল্লি গ্রামে বেঙ্গালুরু এয়ারপোর্টের অবস্থান। প্লেন থেকে নামা মাত্রই ঝা চকচকে পরিবেশ। বয়স্ক কিংবা যাদের হাঁটতে সমস্যা তাদের জন্য হুইল চেয়ারের পরিষেবা। এয়ারপোর্টটি এতটাই বড় যে সাধারণ মানুষের জন্য রয়েছে এয়ারপোর্টে নিজস্ব যান, যা আমাদের পৌঁছে দেয় এয়ারপোর্টের বেল্টে। এই যানে চেপে এয়ারপোর্টের বেল্টে পৌঁছতে পৌঁছতে দেখা হয়ে গেল কত সুন্দর, কত পরিচ্ছন্ন, কত সাজানো গোছানো হতে পারে একটি এয়ারপোর্ট। ক্যাম্পেগৌড়া বিমানবন্দরটি যাত্রী পরিবহনের নিরিখে ভারতের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর। দিল্লি, মুম্বাই এবং তারপরই ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর।
শহর যে ভারতের গার্ডেন সিটি, এয়ারপোর্টটিও সে কথা জানান দিচ্ছে। নিচে ওপরে সব জায়গাতে রয়েছে সুসজ্জিতভাবে গাছের বাহারি রূপ। এয়ারপোর্টের সবখানে লক্ষ্য করেছি খানিকটা জায়গাও কোথাও ফাঁকা নেই, একটু জায়গা পেলেই কোনো না কোনো গাছের টব বসে আছে চমৎকারভাবে। মনে হচ্ছে এয়ারপোর্টটিও একটি বিশেষ দর্শনীয় স্থান, সে কথা বললে অবশ্য ভুল বলা হবে না। বাইরে বেরোতেই দূষণমুক্ত হাওয়ায় অপেক্ষা করছে আমাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত দুটি ট্যাক্সি, আর সেই ট্যাক্সিতে চাপার আগে পর্যন্ত মনে হচ্ছিল এখানে আরও কিছুক্ষণ থেকে যাই। আমরা যাত্রা শুরু করলাম গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বাঙ্গালোর শহরের অভিমুখে। যাত্রাপথের শুরুতেই তার ডাকনাম দুটির সার্থকতার পরিচয় পাওয়া যেতে থাকল। তথ্য প্রযুক্তি শিল্পে ভারতের সর্বাগ্রে এই বাঙ্গালোর শহর। ইনফোসিস, টেক মহিন্দ্রা সহ 187টি আইটি তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে এই বাঙ্গালোর শহরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক শিল্প কেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে আমাদের বেঙ্গালুরু হয়ে উঠেছে ভারতের সিলিকন ভ্যালি। মহানগরের মসৃণ আর চওড়া পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এত সুন্দর পথ হয় মনে হচ্ছে কোনো ছবির ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। তার আরেকখানি ডাক নাম যে বাগানের শহর, সে ছবিও চলতে চলতে আচ্ছন্ন করছে। পথের দুধার ফুলে ফুলে ভরা, যেন ফুল পিছিয়ে রাখা হয়েছে দুপাশটায়, সাজানো পরিপাটিভাবে নানা রঙের ফুল দুলছে পথের দুধারে। আর এই হলো নাদাপ্রভু ক্যাম্পেগৌড়ার 108 ফুট ব্রোঞ্জের মূর্তি। কিন্তু কে এই ক্যাম্পেগৌড়া? বিজয়নগর সাম্রাজ্যের 1600 শতাব্দীর প্রধান নাদাপ্রভু ক্যাম্পেগৌড়াকে বাঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কৃতিত্ব দেওয়া হয়। কথিত আছে যে তিনি তার মন্ত্রীর সাথে এই অঞ্চলে শিকার করার সময় একটি নতুন শহরের কথা পরিকল্পনা করেন। সেই অনুযায়ী এই অঞ্চলের চারকোণে টাওয়ার স্থাপন করে এই প্রস্তাবিত শহরের অঞ্চল চিহ্নিত করেন। আর এসবই দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি আমার গন্তব্যে। যেমন করে বহু যত্নে একখানা বাগান তৈরি করা হয়, সেরকমই মনে হচ্ছে পুরো শহরটাই যেন আস্ত একখানা বাগান হয়ে উঠেছে। আমি উঠব NH নারায়ণা হেলথ সেন্টারের কাছে একটি হোটেলে। আজ এ পর্যন্তই থাকলো, শুরু করব আবার আগামীকাল। ততক্ষণের জন্য টাটা।